হ্যালো গাইজ, আমি সাগরনীল এবং এখন আমি করবো হোস্টেল ডেজ সিজন 2 এর রিভিউ। তো প্রথমে আমি যেটা বলতে চাই, এই কাজটা বানিয়েছে টিভিএফ এবং কাজটা প্রেজেন্ট করছে আমাজন প্রাইম। ঠিক যেরকম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মেকআপ ছিল টিভিএফ এর, কিন্তু আমাজন প্রাইমে আমরা সেটা দেখতে পাচ্ছিলাম, ঠিক সেরকমই জিনিস। হোস্টেল ডেজ সিজন 1 বহু আগে এসেছিল, হোস্টেল ডেজের সিজন 2টা কালকে এলো, তো আমি দেখলাম। এবার বিষয়টা হচ্ছে টিভিএফ এর যদি তোমরা মোস্ট অফ দ্য কাজ দেখে নাও, বা বলতে গেলে সমস্ত কাজই দেখে নাও, ওরা খুব লাইট মুডের একটা কাজ অডিয়েন্সকে দেয় এবং তার সঙ্গে একটা খুব ভারী মেসেজ একদম শেষে গিয়ে দেয়, বা পুরো কাজটা সময় মানে জুড়েই আর কি দিতে থাকে একটু একটু করে। তো অডিয়েন্সের তাতে করে কি হয়, জীবন দর্শন চেঞ্জ হয়, অডিয়েন্সের যে কোনো জিনিসের চেষ্টা করার যে একটা ইচ্ছা সেগুলো বাড়তে থাকে। এই জিনিসগুলো কিন্তু সব কিছুর মধ্যে বর্তমান, একটা ছাত্র জীবন ওরা খুব মারাত্মকভাবে তুলে ধরে অথচ লাইট মুডে, এবং ক্যারেক্টার যেগুলো থাকে সেগুলোর প্রতি অডিয়েন্স খুব ইমোশনাল হয়ে যায়, ক্যারেক্টারগুলোর জন্য অডিয়েন্স ফিল করা শুরু করে, সেই জিনিসগুলো কিন্তু সমস্তটাই এই হোস্টেল ডেজের ক্ষেত্রে বর্তমান। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে হোস্টেল ডেজে একটা জিনিস এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে কমেডি। ওদের বাকি কাজগুলো তো কমেডি থাকে, কিন্তু সেটা বলা যাবে না যে কাজটাকে কমেডি জনরার পুরোপুরি বলে দেওয়া কিন্তু যাবে না, কিন্তু এই হোস্টেল ডেজকে কিন্তু পুরোপুরি কমেডি জনরার বলা যেতেই পারে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিজন 1টা অ্যাকচুয়ালি সিজন 2 এর থেকে অনেক বেটার ছিল, মানে জাস্ট কোনো সন্দেহ নেই, কারুর মনে এই তুলনাটা আসবেই না যে হোস্টেল ডেজ 2টা বেটার হয়েছে, আমার মনে হয় না, এতটাই বেটার ছিল সিজন 1টা, জাস্ট মানে ওয়ে অ্যাহেড সিজন 1। সিজন 1-এ কমেডি রাইটিং দুর্ধর্ষ ছিল, অডিয়েন্সকে ইমোশনাল করার যে ট্রোপটা সেটা খুব ভালোভাবে ইউজ করা হয়েছিল, প্রেমের বিষয়গুলো খুব ভালোভাবে দেখিয়েছিল, এবং ছাত্রজীবনে যে পরীক্ষার ব্যাপারটা থাকে সেটা কিন্তু সিজন 1-এ খুব ভালোভাবে দেখিয়েছিল, যে জিনিসটা কিন্তু বিশেষ করে এই পরীক্ষার পার্টটা, কারণ ছাত্রজীবন একটা হোস্টেলের গল্পকে দেখানো হচ্ছে হোস্টেলের সিজন 2-তে, তো সেখানে কিন্তু একটা পড়াশোনার পার্ট রয়েছে যেটা টোটালি সিজন 2-তে মিসিং হয়ে গেছে। হ্যাঁ, ছ্যাবলামো আনন্দ সারা বছর চললেও একটা সময় কিন্তু বছরে আসে যে সময়টাতে সমস্ত জিনিসটা পরীক্ষাকে কেন্দ্র করে হয়, একদম পরীক্ষার আগে মানে 7 দিন এই জায়গাটা, তো সেই জায়গাটা কিন্তু সিজন 1-এ দেখিয়েছিল যেটা সিজন 2-তে নেই। ওই যে ছাত্ররা রাট্টা মারছে কিংবা ছাত্ররা টুকলি বানিয়ে নিয়ে যাচ্ছে, মাইক্রোজেরক্স এক্সেট্রা এক্সেট্রা, সেই জিনিসগুলো কিন্তু সিজন 2-তে মিসিং, যেটা সিজন 1-এ খুব ইম্পর্টেন্ট একটা রোল ছিল, একটা এপিসোডই ছিল সেটা নিয়ে, যেটা আমার খুব ভালো লেগেছিল, তো সিজন 2-তে সেটা নেই। সেটা এই সিরিজে মানে সিজন 2-তে আমার সবচেয়ে বেশি বাজে লেগেছে। এবং যেটা হয়েছে যে কমেডি যে লাইন্সগুলো রয়েছে সেগুলো আমি বলছি না যে খারাপ, বেশ কিছু ভালো লাইন্স রয়েছে, বিশেষ করে ফিল্মি যে কানেকশানগুলো টানা হয়েছে, ফিল্মি যে লাইনগুলো রাখা হয়েছে সেগুলো বেশ ভালো। শাহরুখ খানকে এক জায়গায় পোক করা হয়েছে, এক জায়গায় রেস 3-তে মানে রেস 3 নিয়ে সালমান খানকে পোক করা হয়েছে, এক জায়গাতে সতীশ কৌশিককে টানা হয়েছে, এক জায়গায় কবির সিংয়ের সিনেমাটাকে টানা হয়েছে, তো এরকম বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো বেশ ভালো। রোহিত শর্মা বিরাট কোহলির যে একটা দ্বন্দ্ব যেটা একটা মিডিয়া বলছে, বা রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে সবসময় যে মানে রান আউট হয়ে যায় ওরা একে অপরের সঙ্গে পার্টনারশিপ করতে করতে, এবং সেই ম্যাচগুলোতে রোহিত শর্মা বড় মানে রান মেরে দেয়, 200-200 মেরে দেয়, সেই ব্যাপারটাকে টেনে আনা হয়েছে। সচিন সেহওয়াগের ব্যাপারে প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে, মেয়েরা সবসময় যে মানে আর কি পরিষ্কার হতেই হবে, পরিচ্ছন্ন হতেই হবে, মেয়েরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে এরম ব্যাপার নয়, মেয়েরাও ছেলেদের মতনই নোংরা করে ঘর রাখতে পারে, এই যাবতীয়গুলো জিনিসগুলো দেখানো হয়েছে, সেগুলো ভালো। যারা সিজন 1-টা দেখেনি, শুধুমাত্র সিজন 2 স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখবে, তাদের হয়তো ভালো লাগবে, কারণ এরকম কমেডি খুব একটা দেখা যায় না অন্যান্য সিরিজে। যারা কমেডি কাজ পছন্দ করেন তাদের সিজন 2-টা হয়তো স্ট্যান্ড অ্যালোন হিসেবে ভালো লাগবে, কিন্তু যেই মুহূর্তে আপনি সিজন 1-টা দেখে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওর কমেডি রাইটিং কত 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 ভালো ছিল, যেটা কিন্তু সিজন 2 এর ক্ষেত্রে একদম ঘটেনি। এবং ইমোশনাল করার যে ট্রোপটা সিজন 1-এ ইউজ করা হয়েছিল সেটা কিন্তু অডিয়েন্সের মধ্যে দারুণভাবে ক্লিক করেছিল, অন্ততপক্ষে আমার ওপর ক্লিক করেছিল, কিন্তু সিজন 2-তে কিন্তু ইমোশনাল করার যে ট্রোপটা এখানে ইউজ করা হয়েছে একদম লাস্ট এপিসোডে গিয়ে, যে ওরা বাড়িতে চলে যাচ্ছে এবং বাড়িতে গিয়ে ওরা ফিল করছে যে হোস্টেলটা কত ভালো ছিল, ওরা হোস্টেল যেটাকে মানে যেখানে খাওয়ার পছন্দ করে না, যেখানে বাথরুম শেয়ার করতে হয়, যেখানে রুম শেয়ার করতে হয়, যাবতীয় সমস্যা থাকে, সেই জায়গাটাই কিন্তু ওরা আফটারঅল বেশি আনন্দ পায় থেকে, বাড়িতে গিয়ে যখন নিজের ঘরে নিজেকে একা থাকতে হচ্ছে তখন ওরা আনন্দ পাচ্ছে না, নিজেদের বন্ধুদেরকে মিস করছে, হোস্টেলটাকে মিস করছে, সেই বিষয়টা দিয়ে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটার সঙ্গে আমি একেবারেই কানেক্ট করতে পারিনি। তো এখানে কিন্তু সিজন 2-তে অনেকগুলো আর কি প্রবলেম হয়ে গেছে, সিজন 1 ওয়াজ ফার বেটার সে নিয়ে কোনো সন্দেহ নেই, অন্ততপক্ষে আমার সিজন 1 সত্যি ফাটাফাটি লেগেছিল। যারা এরকম ধরনের সিরিজ দেখতে পছন্দ করেন যেখানে একটু কমেডি আছে, যেখানে একই সঙ্গে একটু ইমোশনাল করারও ব্যাপার রয়েছে, মানে তারা কিন্তু সিজন 1-টা দেখতে পারো, বেশ 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 ভালো, এবং সিজন 1 দেখে নিলে তো অবশ্যই সিজন 2-টা তোমাকে দেখতে হবেই, কারণ সিজন 1-টা এত ভালো যে অডিয়েন্স একবার ভাববে যে চলো ভাই সিজন 2-টা একবার দেখেই নিই, মাত্র 4টে এপিসোড রয়েছে সিজন 2-তে, যখন তুমি সিজন 2-টা দেখবে তখন তুমি বুঝতে পারো যে সিজন 1-টা যে লেভেলে ছিল সেই অনুযায়ী কিন্তু সিজন 2-টাতে যা ধ্যানো হয়েছে। কিছু কিছু জায়গায় আমি বললাম কমেডি লাইন্স আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ওভারঅল কিন্তু জিনিসটা দাঁড়ায়নি, এবং বেশ কিছু জায়গায় প্লটটাকে একটা কমেডি ডেলিভার করা হচ্ছে, একটা হোস্টেলের গল্প দেখানো হচ্ছে, সব ওকে,
সেটা দেখানোর জন্য যে প্লটটা দেখানো হচ্ছে, বিশেষ করে ফার্স্ট এপিসোডে যে জায়গাটা দেখানো হচ্ছে যে মেয়েদের মেয়েরা কয়েকটা ছেলেকে আর কি র্যাগিং করছে, তো সেই বিষয়গুলো খুব মানে আমার রিয়েলিস্টিক মনে হয়নি। যদি আমি নিজে হোস্টেলে কাটাইনি হতেও পারে এরকম জিনিস ঘটে, তবে যে প্লটটা দেখানো হচ্ছে সেটা আমার কাছে খুব রিয়েলিস্টিক নয়। তো ওভারঅল আমি বলবো যে টিভিএফের কাজ নিয়ে আমি প্রচণ্ড রকম এক্সাইটেড থাকি, বিশেষ করে হোস্টেলের সিজন ওয়ানটা যেহেতু আমার খুব ভালো লেগেছিল, সিজন টুটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু ম্যাচ করতে পারলো না সিজন টু। তো এই ছিল আমার ওভারঅল মতামত, তোমাদের কীরকম লেগেছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলে নতুন হও তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা একটু মুভি ওয়েব রিলেটেড ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।